আগুক সাধারণ নির্বাচন তেমন এই অধিবেশন নিশ্চিত ভাবে গুরুত্ব রহব। আজি নয়াদিল্লী ভারত মণ্ডপমে দুই দিন ধর বিজেপির রাষ্ট্রীয় অধিবেশন আরম্ভ হব। আজি জেপি নড্ডা বিজেপির রাষ্ট্রীয় সভাপতি আউ কিছু সময় গেলে কার্যক্রম উদ্ঘাটন করবে এবং এই অধিবেশনরে পাখাপাখি সারা দেশর প্রায় 11,000 বিজেপি লিডার বা বিজেপি নেতৃবৃন্দ এতে যোগ দৌঁচ যে কি ওড়িশার 200 অধিক বিজেপি নেতৃবৃন্দ এতে যোগ দেবে। যেহেতু আগুক লোকসভা লোকসভা নির্বাচন রহব তেমন এই অধিবেশন নিশ্চিত ভাবে গুরুত্বপূর্ণ রহব এবং যেহেতু প্রধানমন্ত্রী বারবার কৌশল যে অক্ষি বার 40 পার তেমনি এই 40 পার কিভাবে রহব তাহলে উপরে ইয়ে নিশ্চিত ভাবে রণনীতি চূড়ান্ত পর্যায়ে যে রণনীতি প্রস্তুত করা যাব। আজি জেপি নড্ডা এই নেতৃবৃন্দকে উদ্বোধন দেবে এবং আসন্তাকালি প্রধানমন্ত্রী মধ্যে সমস্ত নেতৃবৃন্দকে উদ্বোধন দেবে। আমরা জানি যে ইয়ে যে বিজেপির রাষ্ট্রীয় অধিবেশন পাখাপাখি সমস্ত রাজ্যের নেতৃবৃন্দ এতে যোগ দৌঁচান যেতে কি আপনার রাজ্যের রাজ্য সভাপতি কথা কুহতু রাজ্য উপসভাপতি কথা কুহতু রাজ্য সাধারণ সভাপতি মানে যোগ দৌঁচান এবং জেলা প্রভারী জেলা প্রযোজক সোশিয়াল মিডিয়া ডিজিটাল মিডিয়া যে কি প্রত্যেক ব্যক্তি ইনভলভ রয়েছেন বিজেপির এই কার্যক্রমে যে পদাধিকারী মানে অনেক যেহেতু আগুক নির্বাচন রয়েছে লোকসভা নির্বাচন বিজেপি কিভাবে ভাবে নিজের বহুমত নিজের লোক বহুমত হাসল করব তাহার উপরে গুরুত্ব রহব। প্রধানমন্ত্রী নিজের রণনীতি তাহা আসন্তকালি সমস্ত নেতৃবৃন্দকে দেবে তেমন যদি মোটামুটি ভাবে কহবা যে ইয়ে অধিবেশন নিশ্চিত ভাবে এক গুরুত্বপূর্ণ অধিবেশন বিজেপি পাই যেহেতু আছি দিন পরে লোকসভা নির্বাচন তেমন ইয়ে অধিবেশন নিশ্চিত ভাবে গোটে ইম্পর্টান্স রহব। তেমন অপেক্ষা করা কিছু সময় পরে বিজেপি রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নড্ডা আজি অধিবেশন উদ্ঘাটন করবে এবং সমস্ত নেতৃবৃন্দকে নিজ রণনীতি প্রদান করবে। ওকে বহুত বহুত ধন্যবাদ মনোজ রেটলম প্রতিনিধি মনোজ মহান্তি। তবে বিজেপির রাষ্ট্রীয় অধিবেশন আরম্ভ হচ্ছে দিল্লী দুইদিনিয়া রাষ্ট্রীয় অধিবেশন এবং সমস্ত কর্মকর্তা যোগ দিয়েছেন এবং যেমনি আমার প্রতিনিধি মনোজ সূচনা দেখলে ওড়িশার প্রায় পাখাপাখি 200 নেতৃবৃন্দ যোগ দেছেন যেহেতু আগুক আসছে সাধারণ নির্বাচন তেমন এই বৈঠক বেশ গুরুত্ব রাখুথবা যা আলোচনা হচ্ছে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।